আমরা যখন মা বাবা হওয়ার প্ল্যানিং স্টার্ট করি, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক মাথায় অনেক ধরনের চিন্তা আসে। কে আমার পুত্র সন্তান হবে, কে আমার মেয়ে সন্তান হবে। কিছু কিছু বাবা মা দুজনে মিলেই মেয়ে সন্তান চান, কারণ মেয়ে ঘরের লক্ষ্মী সেটা সবসময় ছিল। আর পার্সোনালি যদি বলো, আমার কিন্তু মেয়ে প্রচণ্ড বেশি পছন্দ। তো কিছু কিছু প্যারেন্টসদের আবার ছেলে পছন্দ, কিছু কিছু শ্বশুর বাড়ির আবার ছেলে পছন্দ। কিছু কিছু মা যখন প্রেগনেন্ট হয়, সে কিন্তু ছেলে চায়, কিন্তু তার পরিবার উল্টোটা চায়। তো এইরকম অনেক কিছুই কিন্তু আমাদের যখন প্রেগনেন্সি জার্নিটা চলে, তখন কিন্তু চলতে থাকে। তো গাইজ, আজকে তোমাদের সাথে বেস্ট বেস্ট নিয়ে, আমার প্রেগনেন্সির সময় বেস্টের কি কি সিমটমস আমি লক্ষ্য করেছিলাম, টোটাল তিনটে সিমটমস আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। তো চলো মূল টপিকে যাওয়া যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আসলে আমার পরিবারের কিছু দুর্ঘটনা হয়েছে, মানে আমার কাকা শ্বশুর মারা গেছে, তো জন্য বুঝতে পারছো চুল ফুল একদম প্রচণ্ড খারাপ অবস্থা, আমাকে দেখতেও হয়তো খারাপ লাগছে। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো বলে আজকে আসলাম। আর আজকে অবশ্যই, আমার যেহেতু ছেলে হয়েছে, তো অবশ্যই ছেলে সংক্রান্তই কিন্তু সিমটমস তোমাদের সাথে শেয়ার করব তিনটে। তার আগে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, তাদের জন্য ছোট্ট একটা ইন্ট্রো দেব। সেটা হচ্ছে, আমার বেবি বয় আছে যার বয়স 2+, আর আমার পুরো জার্নিটা না এখন কি বলতো, প্রেগনেন্সি জার্নি যখন, এখন আমার ছেলের যেহেতু অনেক ফ্রেন্ডস হচ্ছে, তাদের মায়েদের সাথে যখন কথা বলছি, তো সবারই একটাই বক্তব্য যে 8.5 মাস কি 9 মাস কি 9.5 মাসের মধ্যে তাদের ডেলিভারি হয়েছে। কিন্তু আমার কিন্তু 10 মাস পেরিয়ে ডেলিভারি হয়েছে, 10 মাস 4 দিনে আমার কিন্তু ডেলিভারি হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে প্রেগনেন্সি জার্নিটাও কিন্তু আমার একটু লং ছিল, মানে সবার থেকে লং ছিল। কিন্তু ব্যতিক্রম, যেমন আমি ব্যতিক্রম, তেমনি কিছু কিছু ব্যতিক্রম মায়েরাও আছে যাদের 10 মাস 10 দিনে, মানে যেটা আমাদের একদম মেন মা ঠাকুমার আমল থেকে শুনে আসছি বা বইতেও পড়েছি, 10 মাস 10 দিন। তো 10 মাস 10 দিনেও কিন্তু অনেকের প্রেগনেন্সির মানে ডেলিভারি হয়। তো এটাই হচ্ছে মূল বক্তব্য। আর তো আমার বেস্ট নিয়ে, বেস্টে টোটাল তিনটে সিমটমস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো ফার্স্ট সিমটমস বলি যে নিপিল, নিপিল কেমন হয়েছিল বেস্টে, নিপিল কালার চেঞ্জ, এটা কিন্তু আমাকে প্রচুর মানুষ প্রশ্ন করেছিল একটা সময়, এখনো আসে প্রশ্ন। যেই উত্তরগুলো আমি দিয়ে এসেছি সেই উত্তরগুলোরও প্রশ্ন কিন্তু আমার এখনো আসে। তো বেবির নিপিলের বেস্টের নিপিলের কালার আমি তোমাদেরকে বলছি। দেখো, নর্মাল যে কালার তার থেকে কিন্তু একটুখানি কালচে শেডের আমার কালারটা আমি দেখেছিলাম, যে যখন আমার মাস মানে বাড়ছে তত আমার নিপিল মানে শক্ত হচ্ছে, মানে হালকা, মানে যেই তুলনামূলক নরম ছিল সেই তুলনা থেকে শক্ত হয়ে গেছে, আর একটুখানি বাদামি কালার, মানে কালচে বাদামি কালার যেটাকে বলে, সেই কালচে বাদামি কালারে কিন্তু হয়। এবার বলি বেস্টের দ্বিতীয় নম্বর যে সিমটমস, এগুলো কিন্তু তোমরা না ফলো করবে যারা প্রেগনেন্ট রয়েছো, ধরো স্টার্টিংয়ে রয়েছো, মানে 3 মাস 4 মাস কি 5 মাস, এখনের থেকে যত তোমার মাস বাড়তে থাকবে তত কিন্তু তুমি ফিল করতে থাকবে। এবার বলি বেস্টের সাইজ, যেটা কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে যে মা হলে কি আমাদের বেস্টের সাইজ ডেভেলপ হয় বা মানে কমে যায় বা কি হয়। বেস্টের সাইজ যদি বলো, যে আমার ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হয়েছে, আমার ছেলের মানে প্রেগনেন্সি যত মান্থ এগিয়েছে, মূলত এই বেস্টের যে ডেভেলপ হওয়া এটা আমি ফিল করেছি মোটামুটি 7 মাসের পর থেকে। ঠিক আছে, 7 মাসে, মানে ওই যে বললাম যে একদম 3rd trimester যখন তুমি ঢুকে যাবে, লাস্ট 3 মাস সেই সময় কিন্তু এই সব যে কালার চেঞ্জ ডেভেলপ হওয়া বা মিল্ক এসে যাওয়া এইগুলো কিন্তু তখনই মোট কথা স্টার্ট হয়। তো আমার কিন্তু ডেভেলপ হয়েছিল, আমার কিন্তু সাইজে অনেকটাই ডেভেলপ হয়েছিল।
আরেকটা লাস্ট যে সিমটমসটা, যেটা বেস্টের মূল সিমটমস, প্রত্যেকটা মায়েদের প্রশ্ন থাকে যে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে কি বেস্টে মিল্ক চলে আসে, মানে আমাদের স্তনে কি দুধ চলে আসে? হ্যাঁ আসে, এটা আমি একদম প্রমাণ। আমার মোটামুটি 7.5 মাস কি 8 মাসের নাগাদই আমার, মানে একটা যে জামা পরে রয়েছে, ধরুন আইটি পরে রয়েছি কি টপ পরে রয়েছি বা কুর্তি পরে রয়েছি, যেটাই পরে রয়েছি, আমার কিন্তু বেস্টের জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিজে যেত। এবার বেস্টের ওই দুধের কালার কিরকম ছিল? দুধের মতন না, ওই দুধের কালার ছিল একদমই, মানে কি বলবো, ধরো এক কাপ জলে এক চামচ যদি দুধ ফেলে দেওয়া হয় যেই কালারটা আসে, মানে একদম লাইট সাদা, একদম লাইট সাদা, একদম পাতলা, একদম পুরো জলের মতন লাইট সাদা, একদমই লাইট সাদা, ওরকম পরিমাণের কিন্তু আমি দুধ আসতে দেখেছি। ঠিক আছে, তো সেটা আমার যত দিন যায় তত দিন কিন্তু আমার বাড়তে থেকেছে। তো এটাই কিন্তু বেস্টের মূল পি। আমি করেছিলাম 3টে, সেখানে কিন্তু আমি আমার দুধের কালারটাও বলে দিয়েছিলাম যে কোন মাস থেকে কখন এসেছে এবং সেই দুধ, সেই সমস্তটাই বলে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটাও বেশ ইন্টারেস্টিং লাগলো, কারণ কি বলতো, যখন আমরা প্রেগনেন্ট হই না তখন আমাদের অনেক মাথায় সিমটমস চলে, বিশ্বাস করো। এইরকম যারা আমার ভিডিও দেখো তাদের জন্য বলছি, আমি প্রচুর মানুষের ভিডিও দেখেছি, প্রচুর মানুষের ভিডিও দেখেছি, মানে প্রচুর প্রেগনেন্সি যে তোমার লকডাউনের সময় হয়েছিল, তো আরও বাড়িতে সময় আরও প্রচুর ভিডিও দেখেছি। এখন যেমন ছেলেকে সামলে আর সময় পাই না, তখন প্রচুর হাতে সময় ছিল আর প্রচুর ভিডিও আমি দেখেছি। তো সেখান থেকেই বলছি যে এই যে আজকে যে 3টা সিমটমসগুলো, এই সিমটমসগুলো কিন্তু কম ভিডিওতে শেয়ার করে। তো বলতে পারো কিছু অজানা সিমটমস বা কি যেসব সিমটমস আমরা খুব একটা উল্লেখ করতে চাই না, প্রবলেম বা বলতেও মানে অনেকে মানুষ লজ্জা পায়, কিন্তু আমার মনে হয় না যে প্রেগনেন্সি নিয়ে বা এখন সমাজ এতটা ফাস্ট এগিয়ে গেছে, তো এইসব নিয়ে আমরা ওপেন আলোচনা যথেষ্ট করতে পারি আর এইসব ভিডিওকে যথেষ্ট কিন্তু সম্মান দেওয়া উচিত। যারা নেগেটিভ কমেন্ট করবে তারা করতেই থাকবে, কিন্তু পজিটিভ মানুষদের জন্য, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো আমাকে এইসব ভিডিও বানাতেই হবে, তাই না বলো? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, তোমাদের যদি হেল্প মনে হয়, তো অবশ্যই লাইক করে দিও, একটা বিগ থামস আপ লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমি 10K দেখতে চাই আমার চ্যানেলটাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে অবশ্যই সঙ্গে নিয়ে থেকো, আর অবশ্যই কিন্তু পজিটিভ থাকতে হবে। যারা প্রেগনেন্ট রয়েছো তাদের জন্য আমার তরফ থেকে বেস্ট 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 উইশ রইলো। আর আরেকটা বলছি, যারা ছেলে এক্সপেক্ট করছো কি মেয়ে এক্সপেক্ট করছো, মানে মন থেকে কোনটা আমার ইচ্ছা থাকে না, যদি আমাকে পারো জানিও, আমার খুব জানতে ইচ্ছা করে। ঠিক আছে, তো চলো টাটা, আর যদি প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো করতে পারো। তো চলো টাটা।